দাবি মতো উৎকোচ না দেওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের সরকারি বরাদ্দ অর্থের কিস্তি দিচ্ছে না দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়। নীলামবাজার জিপির জিপিসি, জিআরএস এবং জিপি সচিবের ভূমিকায় রহস্যের সৃষ্টি হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ আইসিডিএস প্রকল্পের অধীনস্থ নীলামবাজারের শ্রীকৃষ্ণনগর বেড়াজাল দুটি গ্রাম নিয়ে গঠিত 90 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদবিহীন ভবনে পঠন পাঠন করছেন খুদে শিশুরা। নীলামবাজার জিপি কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও ব্লক কর্তৃপক্ষের ভূমিকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে কচি কাঁচাদের অভিভাবক মহলে। অভিযোগে প্রকাশ, নীলামবাজার জিপির পঞ্চদশ অর্থ কমিশন 2020-21 তহবিল থেকে বেড়াজাল এবং শ্রীকৃষ্ণনগর গ্রামের একাংশ নিয়ে গঠিত 90 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য 2,66,000 টাকা বরাদ্দ হলেও যথারীতি নির্মাণ কাজ শুরু হয়। দুই কিস্তির টাকা শ্রেণীকক্ষের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেও বিভাগীয় কর্মকর্তারা তৃতীয় কিস্তির টাকা দিচ্ছেন না। অথচ একই জিপির 5 নম্বর ওয়ার্ড বনগ্রাম কেন্দ্রের যথারীতি 3টি কিস্তিতে সম্পূর্ণ টাকা দেওয়া হলেও রহস্যজনকভাবে 7 নম্বর ওয়ার্ড বেড়াজাল গ্রামের কেন্দ্রের টাকা দেওয়া হচ্ছে না। এতে ছাদবিহীন ভবনে খোলা আকাশের নিচেই পঠন পাঠন করতে হচ্ছে কঞ্চি কাঁচাদের। আজ সরকারি বরাদ্দ ইউনিফর্ম বণ্টনের সময় বিষয়টি প্রকাশ্যে আসলে অভিভাবক মহল থেকে ঘটনাটি নিয়ে তীব্র অসন্তোষ ব্যক্ত করে অনতি বিলম্বে অবশিষ্ট তৃতীয় কিস্তির টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত বিভাগের একাংশ কর্মী তৃতীয় কিস্তির জন্য উৎকোচ চেয়েছিলেন, দাবি মতো উৎকোচ না দেওয়াতে ক্ষমতার অপব্যবহার করে কেন্দ্র নির্মাণের টাকা আটকে দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে করিমগঞ্জ জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামবাসীরা। আমি নীলামবাজার জিপির 7 নম্বর ওয়ার্ডের মেম্বার। আপনার নামটা কি? আব্দুল মজিদ। আজকে দেখলাম আপনার ছাত্ররা কাপড়ও দিলা, জিনিসপত্র বাটলা, ড্রেস, জুতা, মোজা, টাই, 8 ফুট ওতা বাটো হয়েছে। এখন ইন স্কুল পড়াশোনা ওই তো স্কুলের হাত ওই সিন নাই। আমি 2 নম্বর পেমেন্ট পাইছি, 3 নম্বর পেমেন্ট পাইছি না। সে প্রেসিডেন্ট সেক্রেটারি মিলিয়ে আমার পেমেন্টটা দিতে না। সেম খাম 5 নম্বর ওয়ার্ডে অঙ্গনান দিছে, তার সেম খাম এটার স্কিম দেবো হয়ে গেছে, পয়সা টোটাল দেবো হয়ে গেছে। আমার পয়সা এখনো দেবো হয়েছে না, কি কারণে জানি না। ওই যে বাচ্চারা মেলুক যে বাচ্চারা লইয়া আইছেন ফড়িতাই, পড়াশোনা করতে পারবে না, আর আমার পেমেন্টও দিতে না। কোন কারণে আপনার পেমেন্ট? ইঞ্জিনিয়ারের রিকুইজিশন দিলেইছেন আপনার? আর দিলাইছে। আচ্ছা, ইঞ্জিনিয়ার রিকুইজিশন দেওয়ার পরে পেমেন্টটা কে আটাইছে? প্রেসিডেন্টে আটাইছেন, আবুতালা চৌধুরী আটাইছেন। এখন তাই টাকা আমার ডিমান্ড করছেন, আমি টাকা দিছি না, না দেওয়ার কারণে আমার পেমেন্ট আটাইয়া তুইছেন। তা সত্ত্বেও আপনি বিডিও বা সিও ম্যাডাম বা উপর লেভেলে কারোর কাছে গেছিলেন? আমি গেছি না, এখন আমি যাইমু প্রয়োজন পড়লে। আমি আটমু বা সিও ম্যাডামের কাছে যাইমু, বিডিও ম্যাডামের কাছে যাইমু, আমার প্রতিবেশী গ্রামন লইয়া। আপনার এখানে দেখা গেছে ওই জন্য আপনার 99 অঙ্গনাদি সেন্টার দেখা গেছে একটা কিতা উকিল নোটিশ আছে। হ্যাঁ, এই উকিল নোটিশ হওয়ার পরে যে বা যারা করছে উকিল নোটিশ, উকিল নোটিশ হওয়ার পরে আপনার এটা তদন্ত করছিলেন অফিসার সকলে আইয়া? না, কোনো তদন্ত করছে না। এটা তো দুষ্কৃতি আর জিপি সভাপতি এইটারে শিকার দিয়া দিয়েছেন। তাই প্রত্যেক ওয়ার্ডে 2-1 জন লাগাইয়া মেম্বার অফিসে লাগাইয়া দিয়েছেন দুষ্কৃতি আর ওলা তারা করতা, বাদের একটা পয়সা লইতা আর বাকিটা তারা। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সঙ্গে থাকুন। ধন্যবাদ।